মাছ রান্না আমরা প্রায়ই করে থাকি। এই মাছ রান্নায় যদি ভিন্নতা আনা যায় তাহলে খাবারের একঘেয়েমিটা অনেকটাই দূর হয়। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে তেমনি একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটির জন্য আমি এখানে আজ ইউজ করব পাঙ্গাস মাছ। এখানে পাঙ্গাস মাছের জায়গায় যে কোনো বড় মাছ ইউজ করা যাবে। আমি এখানে 6 টুকরা মাছ ইউজ করব আজকে। প্যানে আমি তেল দিয়ে দিলাম, এখানে 5-6 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়েছি। তারপর আমি এখানে তেল গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এই রান্নায় একটু বেশি লাগবে। এরপর এখানে দিয়ে দিলাম 3-4টি এলাচ আর একটি দারচিনি। এগুলো নেড়ে চেড়ে যখন পেঁয়াজে হালকা একটু কালার আসবে এর মধ্যে আমি দিয়ে দিব শুকনা মশলা। এখানে আমি 2 চা চামচ উঁচু করে মরিচ গুঁড়া দিলাম, এটা স্বাদ মতো দেওয়া যাবে। দিয়ে দিলাম এখানে আমি 1.5 চা চামচ মতো মশলা গুঁড়া, এখানে ধনে জিরা মিক্স 1/2 চা চামচ, হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা পানি দিয়ে মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 রাখা মাছের পিসগুলি। মশলাগুলোর সাথে মাছগুলো মিশিয়ে নিয়ে কিছুটা কাঁচামরিচ ফালে দিয়ে কিছু পানি দিয়ে প্যানে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এসে আমি মাছগুলো উল্টিয়ে দিলাম। আরো কিছুটা পানি দিলাম, এরপর আবারও প্যানে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে মাছগুলো যখন প্রায় রান্না শেষের দিকে, এ পর্যায়ে আমি মাছগুলো এভাবে ভেঙে দিব। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটি সুন্দর সুগ্রানের জন্য কিছুটা লেবু পাতা। এগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে 2-3 মিনিট চুলায় রেখে আমি চুলা বন্ধ করে দিব। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাছের এই রেসিপিটি। চাইলে এভাবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।